হ্যালো লাভ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। কিন্তু এখন হচ্ছে আমরা যাচ্ছি বার্বিকে নিয়ে ডাক্তারের কাছে। বার্বি আজকে ভ্যাকসিন আছে, ইঞ্জেকশন আছে। তো ডাক্তার যে নার্সিংহোমে বসে আজকে উনি সেখানে বসছেন না, উনি দমদম ওর নিজের হচ্ছে বাড়িতে বসছেন, বাড়ির চেম্বারে। তো আমাদেরকে ওখানেই যেতে বলেছে। কিন্তু আজকে সকাল থেকে আমরা ঘুম থেকে উঠে দেখছি বাড়ির পিঠে গায়ে ছোটো ছোটো দানা দানা কিছু বেরিয়েছে। ওর গায়ে কিছু ছিল না, কিন্তু হঠাৎ দেখছি কিছু ছোটো ছোটো দানা দানা কিছু বেরিয়েছে। ওটা নিয়ে একটু ভয়ে আছি, কারণ এখন অ্যাডেনো ভাইরাস বার হয়েছে, সেটার জন্য একটু টেনশনই আছি। তো ওটাকে ওটাও দেখাবো আজকে ডাক্তারকে। তো ওর জন্য যাচ্ছি, ভগবানের ইচ্ছা যেন কিছু না হয়। তো ওটার জন্য যাচ্ছি এখন দমদম ডাক্তারের কাছে। যদি কিছু না হয় তবেই ডাক্তার ইঞ্জেকশন দেবে, আর যদি কিছু হয়ে যাবে হাম বা কিছু তাহলে ডাক্তার ইঞ্জেকশন দেবে না। তো এখন আমরা যাচ্ছি, তো তোমরা পুজোটা সম্পূর্ণ দেখো যে কী হয় আর কী করি আমরা আজকে। তো আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে, যেহেতু এখানে প্রথমবার এসেছি ওই জন্য খুঁজে পাচ্ছি না ডাক্তার কোন কোন চেম্বারে বসে। আর এদিকে বাড়ির গায়ে ছোটো ছোটো র্যাশ বেরিয়ে গেছে, তো ওটা ভয় লাগছে খুব যে কী হলো। তো বাড়ি এখন তো ঘুমিয়ে পড়ছে, তো যেহেতু প্রথমবার এসেছি ওই জন্য ঠিক লোকেশানটা বুঝতে পাচ্ছি না, আর গুগল ম্যাপে এরকম লোকেশান দেওয়া নেই। তাও আমরা এদিক ওদিক জিজ্ঞেস করে দোকানদারের কাছে জিজ্ঞেস করে যাচ্ছি। আর এই যে বাড়ি এখন উঠেও গেছে ঘুম থেকে, আর মানে একটুখানি রাস্তা চলে আসবো। তো বাড়ির চারপাশে হচ্ছে আর গায়ে পুরো র্যাশ বেরিয়ে গেছে। তো এই যে গায়ে চলে এসছি, মুখেও বেরিয়ে গেছে, মুখেও বেরিয়েছে। তো এখন আমরা এখানে ওয়েট করছি, কারণ ভিতরে প্রচুর ভিড় আর অনেক বাচ্চা আছে, ওই জন্য আমরা বাইরে বসে আছি, কারণ ভিতরে যাবো না বাড়িতে নিয়ে। এখন সব বাচ্চার থেকে ছোটো মানে বাচ্চাদেরকে দূরে রাখলে বেটার, ওই জন্য আমরা বাইরেও ওয়েট করছি। আর আমাদের টোকেনও দিয়ে দিয়েছে, তো এটা 7 নম্বর, সবে এখন 1 নম্বর চলছে, ওই জন্য আমরা বাইরে ওয়েট করছি। আর বাড়িতে নিয়ে আছে, তো দেখি কী হয়, খুব টেনশানে আছে যে কী হয়। আর বাড়িতে নিয়ে দুটো হারে গাড়ে সব থেকে গ্যাস বেরিয়ে গেছে। তোমরা দেখলে আজকে আমরা বার্বিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো বার্বির এমন কোনো প্রবলেম হয়নি যার জন্য আমরা গেছিলাম, কারণ বার্বির ছিল আজকে ভ্যাকসিনের ডেট, ওই জন্য আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কিন্তু আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি বার্বির পিঠে এরকম মুখে কানের সাইডে হালকা দানা দানা কিছু র্যাশ টাইপের বেরিয়েছে, ওটা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম যে কী বেরোলো। কারণ এখন বসন্তকাল, বসন্তকালে অনেক কিছু হয়, যেমন হাম হয় বা অন্য একটা জিনিস যেটা আমি নাম বলতে চাইছি না বাচ্চার ব্যাপারে। তো এই জিনিসগুলো নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, আমার শাশুড়িমাও চিন্তা করছিল, আমার বড় চিন্তা করছিল। কিন্তু একদিকে ভালো ছিল যে আজকেই ওর ভ্যাকসিনের ডেট ছিল, আর আমরা অলরেডি ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তো আমরা ডাক্তারকে তো অবশ্যই দেখাবো। তো তোমাদেরকে দেখালাম ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ডাক্তারের চেম্বারের যে ভিডিও সেটা আমরা করতে পারিনি, কারণ বার্বি ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রচুর কাঁদছিল, প্রচুর জ্বালাতন করছিল, ওই জন্য তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি, আমরা ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর এখন রাত হয়ে গেছে, তো আমি তোমাদের সাথে ভাবলাম কিছু কথা শেয়ার করব। কারণ হচ্ছে এখন যে অ্যাডিনো ভাইরাসটা বেরিয়েছে, এটা খুব মারাত্মক একটা ভাইরাস, যেটা বাচ্চাদেরকে হচ্ছে অনেক বাচ্চার জীবনও চলে যাচ্ছে এই ভাইরাস, এটা খুব বাজে একটা ব্যাপার। তো আজকে আমি আমার ডাক্তারের কাছ থেকে এই ব্যাপারে কিছু কথা শুনে আসলাম যে বাচ্চাদের কীভাবে প্রোটেক্ট করা উচিত এখন, যাতে এই ভাইরাসটা একদম না হয়। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ তোমাদের ঘরেও বাচ্চারা আছে। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ আমার যে ডাক্তার সেটা এই দমদম এরিয়ার মধ্যে সবথেকে নাম করা ভালো ডাক্তার, চাইল্ড স্পেশাল ডক্টর
কিশলয় কর, অনেকে হয়তো নাম শুনেছ যারা এই এরিয়ার মধ্যে থাকে, উনি আইলেস হসপিটালের ডাক্তার। জন্মের থেকে ছোটবেলা থেকে ওনাকেই আমরা দেখাই, তো উনি খুব ভালো ডাক্তার। তো আজকে উনি আমাদের এই অ্যাডিনো ভাইরাসের ব্যাপারে সম্পূর্ণটা ডিটেলসে বললো, যেটা আমি ভেবেছিলাম ভিডিও করে তোমাদেরকে দেখাবো কিন্তু আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। কিন্তু আমি তোমাদের মুখে বলে দিচ্ছি যে কী কী করতে বলেছে ডাক্তার। প্রথমত বাচ্চাদের ঠান্ডা থেকে এই রোগটা হচ্ছে, তো ঠান্ডা না লাগানোর জন্য বাচ্চাদেরকে এখন একটু ভালোভাবে রাখতে হবে যাতে ওদের ঠান্ডাটা না লাগে, নিউমোনিয়া যাতে না হয় বাচ্চাদের। তো এটার জন্য তোমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। মানে রং খেলা, দোল পূর্ণিমা, তো বাচ্চারা রং খেলবে, জল যে রংগুলো সেগুলো খেলবে, তারপরে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, তো এটা একবারই করা উচিত না। এখন যেহেতু এই ভাইরাসটা বেরিয়েছে, তো এবছর আমার মনে হয় বাচ্চাদের রং খেলা থেকে একটু দূরে রাখাই ভালো আমাদের বাবা মাদের। তো এমনি শুকনো রং যেগুলো আবির টাবির এগুলো খেলতে পারে, কিন্তু তাও বাচ্চাদের বেশি স্নান করলে ঠান্ডা লেগে যাবে, এগুলো তোমাদের মেনে চলতে হবে প্রথমত। দ্বিতীয়ত ডাক্তার যেটা বললো ভিড় জায়গা এড়িয়ে চলতে, কারণ ভিড় ভাড়টায় একদম নিয়ে যাওয়া উচিত না বাচ্চাদের, অন্য বাচ্চাদের সাথে মিশতে দেওয়া উচিত না, কারণ কার কোন ভাইরাস আছে এটা খুব ছোঁয়াচে। ডাক্তার বললো করোনার মতো মানতে, মাস্ক পরতে বড়দেরকে, এবং হচ্ছে স্যানিটাইজার ইউজ করতে। বড়রা যদি ঠিক থাকে তাহলে বাচ্চাদের এই ভাইরাসটা হবে না। আর বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে তার জন্য ফল খাওয়াতে, যেমন মুসাম্বিটা খুব ভালো ফল, যেটা খেলে বাচ্চাদের খুব ইমিউনিটি বাড়ে, সেটা খাওয়াতে, আপেল খাওয়াতে, এগুলো খুব ভালো। এখন কলাটা না দেওয়াই ভালো বাচ্চাদের জন্য। আর এটা এগুলোই বললো। আর যে বাচ্চাদের যে ভিটামিন যে ওষুধটা দেওয়া হয় ওই ওষুধটা ডাক্তার খাওয়াতে বললো, কারণ ওটা খুব ইমিউনিটি পাওয়ার থাকে বাচ্চাদের, ভিটামিন থাকে, ওই জন্য ওই ওষুধটা তোমরা একদম মিস না করে খাওয়াও। যাদেরকে ডাক্তার রেফার করেছে এই ওষুধটা তারা খাওয়াই, তারা সবাই জানে একটা ড্রপারে একটা ওষুধ আছে, তো এইগুলো করতে হবে। এগুলো করলে বাচ্চাদেরকে এই অ্যাডিনো ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। আর যাদের কিনা এই ভাইরাসটা হচ্ছে, ভাইরাস বলবো না, মানে যাদের জ্বর হচ্ছে বা একটু ঠান্ডা লেগে যাচ্ছে, তারা বাড়িতে বসে না থেকে একটুও দেরি না করে সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যাওয়া উচিত, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাচ্চারা, আর কোনো খারাপ কিছু হবে না। তো এটা করা উচিত। তোমাদের গায়ে যে ছোটো ছোটো দানা দানা বেরিয়েছে ওটা কোনো অন্য কিছু না, ওটা হচ্ছে ওর অ্যালার্জি হয়েছে, রিয়াকশান হয়েছে, কারণ কালকে একটা ডিম খেয়েছিল, আর ডিম খাবার জন্য হয়তো এই গরমের মধ্যে ছোটো ছোটো অ্যালার্জি টাইপের কিছু বেরিয়েছে। ডাক্তার বললো ভয়ের কোনো কারণ নেই, দুদিন পরে এটা ঠিক হয়ে যাবে, এটার জন্য ডাক্তার কোনো ওষুধও দেয়নি, শুধু বললো ডিমটা এখন কিছুদিন না খাওয়াতে। তো এটাই, আর ওর ইঞ্জেকশান দেওয়া হতো, ইঞ্জেকশান যেহেতু আমরা পেনলেস ইঞ্জেকশান কিনে দিই, ওই জন্য ওর জ্বরও আসে না। আর হচ্ছে ওর তোমাদের বলার ছিল আজকে, তোমরা যারা প্যারেন্টস আছো, যাদের ঘরে বাচ্চা আছে, তারা একটু সাবধান মেনে চলো, তাহলে আমরা এই অ্যাডিনো ভাইরাস থেকে রক্ষা করতে পারবো আমাদের নিজেদের বাচ্চাদেরকে। তো তোমরা এটা মেনে চলো। আর ডাক্তার যেটা বললো আমি তোমাদের সেটাই বললাম, যে আমাদের সাথে ডাক্তার ভাবলাম যে শেয়ার করাটা খুব দরকার, ওই জন্য তোমাদেরকে বললাম ব্যাপারটা। তো তোমরা একটু মেনে চলো তাহলে সবটা ঠিক হয়ে যাবে। তো এটাই, আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের মতো গুড নাইট, টাটা, টেক কেয়ার।